আমার সাথে চলে গেল মা, তোমার ভাল লাগে না মা, তুমি আমার কাছে আও মা। মানুষ মারা যায়, আমার মা কির লিগা মরে গেল। আল্লাহ, তুমি কেন আমার মারে নিয়ে চলে গেলা? আমি আর কি করবো, আমি আর কারে মা করে ডাকবো? আল্লাহ, আমি কি করবো? আল্লাহ, আমার আর কি হব? তুই এখানে একা বসে বসে কান্তাস, তোর মার কথা মনে পড়ছে? হ্যাঁ, আমার মার কথা মনে পড়ছে। হ্যাঁ, আমার মা খেললে মরে গেল, আমি এখন কি করব? দেখেন, মানুষ মরবো এটাই স্বাভাবিক, মানুষ চিরদিন বাঁচা থাকে না, প্রত্যেকটা মানুষের মরতে হবে। তুই কান্না করিস না, তুই যদি কান্দস তাহলে দীপ্তির কারা দেখবো? হ্যাঁ, তুমি ঠিক হইছ। হ্যাঁ, আমার বোনটারকে দেখবো, কিন্তু তারপরও আমি তো মা ছাড়া হয়ে গেলাম গা, আমি ওই কারে মা করে ডাকবো? এখন আল্লাহ ভরসা, আল্লাহ আছে, আল্লাহ আমাদের দেখবো। জি জি, দীপ্তির নিয়ে আয়। এই যে দীপ্তির নিয়ে, তুই কই গেছিলি? এই একটু হাঁটা চলা করলাম। ও আচ্ছা, এই যে তোর বোন দীপ্তি, তুই ওর নিয়ে খেল, আমি জি জি নিয়ে একটু বাড়ি কাজটা সারি। ঠিক আছে, ঠিক আছে। চল বোন। লালকড়ি, আমাদের আর একটা মেয়ে লাগবো, যেভাবেই হোক আমাদের পৃথিবীতে যে একটা মানব সন্তান ধরে নিয়ে আসতে হবে। কিন্তু কেন করি মাতা? আমি আপনি আমরা তো আছি। তারপরও আমাদের দুজন হবে না, আমাদের আর একটা মেয়ে দরকার। আর একটা মেয়ে? কিন্তু কেমন মেয়ে? ছোট বাচ্চা। বাচ্চা? ঠিক আছে পরিমাতা, আমি আজকেই খোঁজ নিব। পৃথিবীতে এমন কোন মেয়ে আছে যে ছোট? হ্যাঁ, খোঁজ তো অবশ্যই নিবে। ওকে এখানে নিয়ে এসে আমরা ওকে পরীর রূপে রূপ ধারণ করে দিব। ঠিক আছে পরিমাতা। ঠিক আছে, তাহলে চলো আমরা পৃথিবীতে যাই। ঠিক আছে পরিমাতা, চলো। আমার বোনের কেন নিয়ে গেল? ওই আসনে পড়ি হাল্লা, আমার বোনের দিয়ে যাও। কে গেলো? আমি আমার মায়ের হারাইলাম, আমার বোনরে হারাইলাম। না না, কিসে কি করে দেবো বাবা? আমার বোনে দিয়ে দাও দীপ্তি, আমার বোনে দিয়ে দাও। মিয়া ভাই, তোমার একটা কথা বুঝেছ? কি কথা কবি? তুমি একটা বিয়া করো, ওকে একটা মা দরকার। না না দিদি, এই কথা কইছ না, আমি আর বিয়া করবো কে? বিয়া মানুষের জীবনে একটাই, আমি আর বিয়া শাদি করবো না। হাই, কিন্তু বুঝো কষ্টরা। বুঝি, বুঝে আর কি করার আছে? আল্লাহ বাবা, চলুন সে গেছে গা। হ্যাঁ, বুঝে যাও, বুঝে যাও। আর দুইটা পরি দীপ্তি ধরে নিয়ে গেছে। হ্যাঁ, দীপ্তি কেমনি নিল? আমি ওরা নিচে নামায় রাখছিলাম, তারপরে দুটা পরি করতে গিয়ে ও শেষ করে নিয়ে চলে গেছে। এখন কি হবো? দীপ্তি, 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 দীপ
বুড়িমাতা, ওরা তো আমাদের পিছু করছে, এবার আমরা কি করবো? চিন্তা করো না লাল তুরি, ওরা তো আমাদের কাছে আসতেই পারবে না। ব্যবস্থা করলে তোরা কি পাবি? হ্যাঁ, আমি যেকোনো কিছুই করতে পারবো, আমার বোন আনাইতে পারবে। যন্তর মন্তর বাবা গঙ্গাজি, যন্তর মন্তর বাবা গঙ্গাজি, যন্তর মন্তর বাবা গঙ্গাজি। এটা নিয়ে যা, এটা নিয়ে গেলেই তুই তোর বোনের উদ্ধার করতে পারবি, বুঝছস? কিছু হবি না, খাল সামনে দিয়ে গিয়ে যাবি, যা। জানো ঠিক আছে, কিন্তু ওরা তো বড়ি, ওরা আকাশ দিয়ে উঠতে পারে, আমি তো মানুষ, আমি তো আর উঠতে পারি না, তাহলে আমি ওগুলো ধরবো কেমনে? শোন, এটা শাহী তরবারি, এটা তোকে আমি পয়সা দিচ্ছি, তবে তিনবার আল্লাহর নাম স্মরণ করে চলে যাও, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমি যাই আছি। ইহান দাঁড়া, তোরা মেকা যেতে দিম না, তুই সাথে তোর কাকা দিদিকে নিয়ে যা। ঠিক আছে, আহ আমার ধরো, আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ 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 আল্লাহ। ফকির বাবা, ইহান তো পারবো। হ্যাঁ, আল্লাহর রহমতে পারবো, সব ছেড়ে আছে, ও পারবো, চলো যাই। ঠিক আছে বাবা, চলো। আবার কোন জায়গায় আছে, চলো যাই। তিনজনকে আমি পেয়ে গেছি, বাকি শুধু ওই পরিমাতার ওই মাইয়াটা, ওইটা হইলেই চারজনের একবারে ফেলাই দিব, তারপরে আমরা হয়ে যাবো এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। আমি ওই লাল বুড়ি রে এখনই ধরে নিয়ে আসি। তবে দেরি কেন বেটা, যা এখনই ধরে নিয়ে আয়। আমার সামনে দুই নাম্বারি, এবার তোকে ছাড়বো না। বেটা, আমরা সবাইকে বন্দি করে ফেলেছি। এইবার এইবার আমি এই চারটারে একসাথে কল্লা দুই রুম করে ফেলাবো। আর কোনো ক্ষতি করবি না, এইবার ওকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই তোরা দুইজন আমার গুন্ডে নিয়ে আসছিলি না, তোকে আমি শেষ করে দিব। আরে এবার গুন্ডে দিয়ে দে, তাহলে কিন্তু তুইও মরে যাবি। কি
তুই আমার এই মৃত্যুর ভয় দেখাস, তবে তবে দেখ কি ব্যাপার, আমার সত্যি কাজ করতেছে না কেন? এটা এটা কি হলো? সাধারণ একটা মানুষ আজি কাছে হার মানা যায় না, এটা মেনে নেওয়া যায় না। তুমি এই শয়তানটারে শেষ করে দাও বাবা, এই শয়তানটারে শেষ করে দাও, ও খুব খারাপ। এবার তোদের বালা, আমার বোনটা ধরে নিয়ে আসছস, তোদের আমি শেষ করে দিব। আমরা তোমার বোনের ধরে নিয়ে আসছি, কিন্তু তোমার বোনের তো কোনো ক্ষতি করি নাই। তুমি যাদেরকে শেষ করলা ওরা আমার উপর খুব অত্যাচার করছে, এবং কি আমার মেয়ের উপরও। তাই আমাদের পাল্লাটা কম ছিল ভারী, আমাদের একটা মানব শক্তির প্রয়োজন ছিল, তার জন্য তোমার বোনরে আমরা ধরে নিয়ে আসছি। কিন্তু পরে আমরা পরিপূর্ণ শক্তি দিতে পারি নাই, ও অর্ধেক মানব অর্ধেক পরি, তাই ওই শয়তানের শক্তির সাথে আমরা পারি নাই। বুঝতে পারছি, কিন্তু আমার বোনের তো কোনো ক্ষতি হবে না। না বাবা, তোমার বোনের কোনো ক্ষতি হবে না, কিন্তু ওর ভিতরে আজকের পর থেকে একটা আধ্যাত্মিক শক্তি কাজ করবে, ও কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক আছে, আপনাদের দিলে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি বুঝতে পারি না, কিন্তু এখানে আর একটা কথা আছে বাবা। দেখো, ওর ভিতর যেহেতু একটা আধ্যাত্মিক শক্তি কাজ করতেছে, ওর উপর আমাদেরও অধিকার আছে, ও আমার সন্তানের মতো। তাই ওর যখন ইচ্ছা ও আমাদের কাছে আসবে, এবং আমাদের যখন ইচ্ছা ওদের কাছে আমি যাব। ঠিক আছে, সমস্যা নাই, আপনারা আসেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা তাহলে আসি, চলো।